যেমন আজকে আপনাদের দিনাজপুরে দেখলাম রাসূলের আগমনকে নিয়ে মিছিল বেরিয়েছে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলতেছে আমি হঠাৎ করে চিন্তা করলাম কি রাসূল কি দিনাজপুরে চলে আসলো না এটা কেমন কথা বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন ওনার আগে সব নবীরা মারা গেছেন কোরআন শরীফের আয়াত ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন হে নবী আপনি শুনে রাখেন আপনি মরবেন আপনার আগে সব নবী মারা গেছে রাসূল সাল্লাল্লাহু ওনার রিসালত জীবিত কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু মৃত না জীবিত কথা বলেন মৃত তিনি শুয়ে আছেন মদিনায় রবিউল আউয়ালে মিছিল দেখলেন নজরুল মিছিলে বলা হচ্ছে আয়ে মুহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার আয়ে মুহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার করবেন কে কথা বলেন আপনাদের নৌকা যদি রওনা হয় এটা পার করবেন কে এটা পার করার ক্ষমতা কি কোন নবীর আছে নূহ আলাইহিস সালামকে পার করেছেন কে ইউনূস আলাইহিস সালামকে পার করেছেন কে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে একটা ভুল নাত এখানে হবে যেছে আজকে মরণকালে হে মোহাম্মদ একবার দেখা দিও শিরক রাসূলের কাছে চাওয়া যায় না চাইতে হবে একজনের কাছে তিনি কে তিনি কে নজরুল তাওহীদের জন্য অত্যন্ত পরিচ্ছন্ন ছিলেন সুরটা তিনি সেখান থেকে নিলেন সব কবিরাই চোর হয় সুর চুরি করে কথা চুরি করে রবি ঠাকুর গীতাঞ্জলি থেকে গীতাঞ্জলি চুরি করেছেন মসনবী থেকে রুমির মসনবী নজরুল আলমা ইকবাল থেকে অনেক কবিতা নিয়েছেন এমরাউল কায়েস থেকে নিয়েছেন নজরুল লেখলেন একই সুরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হায় রে সাগর আকাশ বাতাশ আপনারা এত মানুষ একটু শক্তিও নাই একটু গলা ছেড়ে কর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল রে মাফি দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর শব্দের জাদুকর ছিলেন নজরুল এই জন্য ঠাকুর বলেছেন নজরুল পাগলা তুই আমার চেয়ে বড় কবি তোর জীবনে কিটসের মতো সেলের মতো দুঃখ আছে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত রাত আমি অপেক্ষা করেছি কোন কবি কবিতাতে এত কনফিডেন্স দেখাতে পারেন না যা দেখিয়েছেন নজরুল রবি ঠাকুর কবিতায় লিখেছেন শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতাখানি আর নজরুল লিখছে আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে কত কনফিডেন্স আমি ভুলতে দেব না আমার কবিতা ভুলে থাকতে পারবে না কেউ অল্প লিখেছেন কিন্তু এত ভারী লিখেছেন কারণ ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে এই মাস্টার নাম হলো রবিউল আউয়াল রবিউন মানে হলো বসন্ত আউয়াল মানে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই মাসে আসলেন এই মাসেই চলে গেলেন আসার ব্যাপারে তিনটা মত আছে যাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নাই বারোই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছে এই ব্যাপারে কারে কোনো সন্দেহ নাই কিন্তু আসার ব্যাপারে কেউ বলেছেন নয় তারিখে এসেছে কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন পনেরো তারিখ আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের যৌবন
শিশুকাল বৃদ্ধকাল নবুয়ত সবটাই এই কিতাবের ভিতরে তুলে দিয়েছে রাসূলের জীবনী ছাড়া এত ব্যাপক জীবনী পৃথিবীতে কারো আলোচনা হয় নাই হবেও না যিনি নিজে লিখতে পারতেন না তার জন্যই পৃথিবীতে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে যিনি নিজে পড়তে পারতেন না তার জন্যই সবচেয়ে বেশি মানুষ পড়ছে ঠিক না ঠিক এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় মিরাকল সবচেয়ে বড় মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুজিজা আর তিনি বলতেন না না ওয়াসআহাতাইন আমি আর কিয়ামত দুটি হলো এরকম দুটি পাশাপাশি অবস্থান করছে কিয়ামতের প্রথম নিদর্শন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর জীবনী কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন শুরুতে যদি আমরা তাকাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা পড়ছেন তার আগে সূরা ফাতিহা পড়ছেন সূরা ফাতিহার নামকরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন অনেকগুলো নাম আল্লাহ দিয়েছেন অনেকগুলো নাম সূরা ফাতিহার শুরুতেই রাসূলের নাম আল্লাহ উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদুন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন তিনার নাম কি জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে বেশি যিনি প্রশংসা করে সবচেয়ে বেশি তিনি পায় প্রশংসা বেশি যেখানে বরকত বেশি প্রশংসা নাই যেখানে মারামারি সেখানে প্রশংসা করলেই সব কিছু পাওয়া যায় ঠিক তবে ঠিক প্রশংসা করবেন আল্লাহ বাড়িয়ে দিবেন মানুষও তো খুশি হয় প্রশংসা করলে কে প্রশংসা ভালো না বাসে আর যদি আপনি তিরস্কার করেন যেটা পেতেন সেটাও পাবেন না ঠিক কি না আপনি যেমন বিপ্লব ভাইয়ের কাছে আসলেন বিপ্লব ভাই আপনি খুব উদার মানুষ আপনি খুব ভালো মানুষ মেয়র সাহেবের কাছে গেলেন মেয়র সাহেব আপনি অত্যন্ত জেনারাস ইউ আর ভেরি পোলাইট পার্সন সেম টাইম ইউ আর ভেরি জেনারাস অ্যান্ড ভেরি কর্ডিয়াল আপনি খুব বেশি দান করেন খুব বেশি মানুষকে ভালোবাসেন এগুলো বললে আপনি যেটা চাইবেন সেটা উনি চেষ্টা করবেন দেওয়ার জন্য ঠিক কি না আর যদি গিয়ে বলেন ভাই আপনার মতো কিপটা মানুষ আমি দিবে না দেখি দিবে কিছু কথা বলে দিবে না সবচেয়ে বেশি প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কারো দোষ ধরার আগেও তিনি প্রশংসা করতেন জারির রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জারির তোমার সালাত খুব সুন্দর তুমি খুব সুন্দর করে সালাত আদায় করো কিন্তু রাতের নামাজে তুমি একটু কম দাঁড়াও জারির রাদিয়াল্লাহু আনহু বললেন যখন থেকে আমি এই কথা শুনলাম সেই রাত থেকে আমি আর কখনো রাতে দাঁড়ানো বন্ধ করি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো শিশুকে দেখলেও তিনি প্রশংসা করতেন আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিশুকে বেধড়ক মারা হয় তবে এই থানা এটা হয় না আশেপাশে হয় কি স্কুল কি মাদ্রাসা পিটাইতে পিটাইতে সাদদের কাপড় চোপড় খুলে যায় আমার কাছে অবাক লাগে এগুলো কি মানুষটা অন্য কোন জীব বাচ্চার গায়ে যারা হাত তোলে রাসূল বলেছেন এরা আমার উম্মত না এরা আমার উম্মত না এরা মুসলমান হতে পারে মুরব্বীকে সম্মান যে করে না শিশুকে আদর করে না ও রাসূলের দলের না নবীর দলের না বিশ্ব নবীর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না শিশুকে আদর করা মুরব্বীকে শ্রদ্ধা করা যে কোনো ধর্মেরই হোক ইসলামের প্রধান কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই দ্বিতীয় সূরাতে রাসূলের কথা নিয়ে এসেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনার উপরে যা নাজিল করেছি আপনার আগের পয়গম্বরদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে কার কথা আল্লাহর কথা আর আখেরাতের প্রতি ইয়াকিন রাখতে হবে তাহলে আল্লাহ দুনিয়াও সফল করে দিবেন আখেরাতও সফল করে দিবেন এবার যান তিন নম্বর সূরা সূরার নাম কি তিন নম্বর সূরা কি নাম এখান থেকে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক